ভাদ্র পূর্ণিমার পরবর্তী প্রতিপদ থেকে অমাবস্যা তিথি পর্যন্ত পিতৃপক্ষ। অমাবস্যা পিতৃপক্ষের শেষ। মহাভারতে কর্ণের আত্মা স্বর্গে অবস্থানকালে খাদ্যদ্রব্য হিসেবে তাকে স্বর্ণ এবং রত্ন দেওয়া হয়। কর্ণ এর কারণ জানতে চাইলে তাকে বলা হয়, দাতা কর্ণ সারা জীবন স্বর্ণ এবং রত্ন দান করে গিয়েছেন, পিতৃপুরুষের উদ্দেশ্যে খাদ্য বা জল দান করেননি, সেই কারণে তাকে স্বর্গে স্বর্ণ এবং রত্ন খাদ্য হিসেবে দেয়া হচ্ছে। কর্ণ বলেন, পিতা এবং পিতৃপুরুষের সম্বন্ধে তিনি অবহিত ছিলেন না। যুদ্ধের আগের রাতে তার মা তাকে পিতা এবং পিতৃপুরুষের সম্বন্ধে অবহিত করেন। পিতৃপুরুষের উদ্দেশ্যে খাদ্যদ্রব্য এবং জল প্রদান না করা কর্ণের অনিচ্ছাকৃত ভুল। কর্ণকে ভুল সংশোধন করার জন্য ইন্দ্র 16 দিনের জন্য মর্তে গিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে অন্ন এবং জল দানের অনুমতি দেন। এই 16 দিন পিতৃপক্ষ নামে পরিচিত হয়। পূর্বপুরুষের মৃত্যু তিথিতেই তর্পণ করা উচিত। সম্ভব না হলে পিতৃপক্ষের শেষ দিন অর্থাৎ অমাবস্যায় পূর্বপুরুষ ঋষি পিতামাতা এবং গুরুর উদ্দেশ্যে খাদ্যদ্রব্য ও জল নিবেদন তাদের তুষ্ট করাই হল তর্পণ। পুরাণে বলা হয়েছে, পিতৃপুরুষ তুষ্ট হলে তাদের আশীর্বাদে দীর্ঘায়ু, ধন সম্পত্তি, জ্ঞান শান্তি এবং মৃত্যুর পর স্বর্গ ও মোক্ষ লাভ হয়। বৃহস্পতিবার রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ির ঘাটে এই তর্পণ করা হয়। সকাল থেকে ভিড় জমান অনেকেই, কিন্তু এদিন তর্পণকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেন খোদ পুরোহিত। তিনি জানান, সামাজিক দূরত্ব মেনে তর্পণ করার নির্দেশ রয়েছে, কিন্তু ভিড় বাড়ায় তা সম্ভব হয়নি। তবে আগামী দিন দ্রুত কোভিড মুক্ত হোক তার কামনা করেন তিনি। ভাদ্র মাসের অমাবস্যা মহালয়ার পুণ্যতিথিতে এখানে প্রতিবছর থেকে অমাবস্যা অবধি এই তর্পণ হয় পিতৃপক্ষ, এটাকে বলে প্রেতপক্ষ, ঠিক আছে। তো প্রেতপক্ষের প্রতিপদ থেকে আজকে হইল সমাপন, মানে মহালয়ার তিল তর্পণ সমাপন। তো নিয়ম আছে যে হয়তো ওই প্রবাহিত জলে যে পাই না, আমরা সবসময় এখানে সবসময় প্রতি বছরই এই লক্ষ্মীনারায়ণবাড়ি ঘাটেই আমরা করি। ভক্ত সমাগমরা আসে, তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল তর্পণ করেন। আবার কেউ কেউ প্রতিপদে দ্বিতীয়া তৃতীয়াতে সেরা নেয়। করলে পরে আমাদের এই পিতৃপুরুষরা ঘাটে আসেন, আয়া অপেক্ষা করে তিল জলের জন্য। তিল জল পাইলে তারা খুশি থাকেন, আমাদেরকে আশীর্বাদ করেন। আলটিমেটলি তো আমরা তাদের আশীর্বাদেই আমরা মানে ভালো আছি, সুস্থ আছি। এখন আজকালকে যে সোশ্যাল ডিস্টেন্স বা কোভিড ইয়েটার ব্যাপারে যে এখানে ডিস্টেন্সের কোনো ইয়েই নাই, আমরা ভাবছিলাম যে আমরা এখানে লোক সংখ্যা কমায়া 1/1 বা 2-3 করে, কিন্তু অন্যান্য ব্রাহ্মণরা এটা রাখলো না। যার জন্য কী হয় ভগবান জানে, আগামী দিনে কোভিড কী অবস্থা হইব, কারণ দেশের অবস্থা যেইভাবে চলছে ভালো না। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।